আল্লাহর ঋণের কি প্রয়োজন? তার মানে আল্লাহর কোন বস্ত্রহীন বান্দা, আল্লাহর কোন ক্ষুধার্ত বান্দা, আল্লাহর কোন অসহায় বান্দাদেরকে যদি সহযোগিতা করা হয়, মূলত সেই সহযোগিতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দার দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, সেই সাহায্যের হাতটা মূলত আল্লাহর দিকেই বাড়িয়ে দেওয়া হয়। এর জন্য আমরা দান করার ক্ষেত্রে উদার হয়ে যাব। কে কি এটা বেজবিবেচ্য বিচার না করে আমরা দিয়ে দেব, এর সব থেকে উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন আর সাদাকাকে আল্লাহ তাআলা বর্ধিত করে দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বু কুল্লু কাফফারিন আসীম। আর আল্লাহ তাআলা প্রত্যেক অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি ইহসান করেছেন, এই আল্লাহর ইহসানের কথা ভুলে গিয়ে যারা তাদের হাতকে প্রসারিত করে না, দানের হাতকে বাড়িয়ে দেয় না, আল্লাহ তাআলা এই অকৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। সুতরাং আমরা সব সময় কম বেশি দান করতে থাকব। দান মানুষের আমল নামাকে ভারী করে দেয়, দান মানুষের চরিত্রকে সুন্দর করে দেয়, দান মানুষকে মানুষের নিকটবর্তী করে দেয়, দান মানুষকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়, দান মানুষকে আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্বকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বখীলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া ক্বারীবুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কৃপণ ব্যক্তি, যারা দান সাদাকা করে না, যারা কৃপণ, তারা বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর থেকে অনেক দূরে, আল্লাহর থেকে তারা দূরে সরে যায়। ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, তারা জান্নাত থেকে অনেক দূরে থাকে, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আর কি, বাঈদুম মিনান নাস, তারা মানুষ থেকেও দূরে থাকে। তার মানে দান সাদাকা না করলে মানুষেও তাকে ভালোবাসে না। মানুষের মানুষের ভিতরে যে ভেদাভেদ এটা তৈরি হয়ে যায়, মানুষের সাথে মানুষের প্রেম সখ্যতা এটা গড়ে ওঠে না, এটা গড়ে ওঠে একমাত্র উদারতার দ্বারা, দানের দ্বারা। আর কি, অকারিবুম মিনান নার। আল্লাহ রাসূল বলছেন, যারা দান করে না, যারা কৃপণ, তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, আল সখীউ করিবুম মিনাল্লাহ, যারা সখী, যারা দানশীল, যারা দান করে, এরা আল্লাহ তাআলার নিকটবর্তী। অকারিবুম মিনান নাস, এবং তারা মানুষের নিকটবর্তী। অকারিবুম মিনাল জান্নাহ, এরা জান্নাতের নিকটবর্তী। ও বাঈদুম মিনান নার, এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দান একটা উত্তম ইবাদত। দান হলো মানুষের আর্থিক ইবাদত। কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, আর কিছু আছে আর্থিক ইবাদত। মানুষের নামাজ, রোজা, এগুলো হলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়, অর্থ দিয়ে না। আর কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, যেটি অর্থ দিয়ে করা হয়, সেটি হলো সাদাকা, ফেতের, তারপরে দান, খয়রাত, এগুলো হলো আর্থিক ইবাদত। আমরা শারীরিক ইবাদতের বেলায় অনেকেই আগ্রহী, কিন্তু আর্থিক ইবাদতের বেলায় আমাদের হাতটা একেবারেই সংকুচিত, একেবারেই সংকুচিত। এই রমজানের এত ফজিলত, ইফতারির এত মর্যাদা, যে আল্লাহ রসুল বলছেন, একজন ব্যক্তিকে যদি
চিৎকার করানো হয় তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার যে ব্যক্তি করায় তাকে দান করেন সওয়াব তবে যাকে ইফতার করিয়েছেন তার থেকে বিন্দু মাত্র কোনো সওয়াব কাটা হয় না কিন্তু আমরা বহু মানুষ আছি লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া উঠায় লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া উঠায় মাসে বহু অসহায় মানুষ 2000 3000 4000 টাকা দিয়ে তাদের ঘরে ভাড়া থাকে একটা বছর থাকে অথচ রমজান মাসে ভাড়াটিয়াদের বাসায় 10টা টাকা ইফতারি পাঠায় না শুধু টাকা গনে আর মাস গনে কখন মাসটা শেষ হবে আর টাকা চায় তার মানে কি বক্তৃতা ওয়াজে অন্তর নরম হয় না একটা মসজিদে ইফতার দেওয়ার ক্ষেত্রে গিয়ে কত ধরনের তালবাহানা সব জায়গায় কেউ তো আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ এইভাবে নাম লেখানো হয় না অনেক জায়গায় নাম লেখানো হয় দিতে চায় না কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় নাম লেখাই ফেলতে হয় সওয়াব হবে না এই জন্য বলছি দানের হাতকে বাড়িয়ে দেন আপনিও মরে যাবেন যাকে দেবেন সেও মারা যাবে আপনি মরে গেলে বুঝবেন দুনিয়ায় 2টা টাকা একজনের পিছনে খরচ করার যে বদলা যে পরিণতি এটি আপনি মরে গেলেই কেবলমাত্র বুঝবেন আপনি সম্পদ তো করেই যাচ্ছেন আপনি আপনার সম্পদ থেকে আপনার জীবদ্দশায় 10টি টাকা 10,000 টাকা আল্লাহর রাস্তায় ফকির মিসকিনের জন্য খরচ করছেন না আপনার কষ্টার্জিত টাকা তাহলে আপনি ভাবেন কিভাবে যে আপনার ওয়ারিশরা আপনার মরার পরে আপনার সওয়াবের জন্য সেই টাকা থেকে দান করবে আপনার কষ্টার্জিত টাকা আপনার শ্রমের টাকা আপনি যদি দান করেন কাউকে কোনো জবাব দিতে হবে না কৈফত দিতে হবে না আপনি 10টা টাকা দিচ্ছেন না আপনার প্রতিবেশীকে দিচ্ছেন না আপনি মরে গেলে আপনার সম্পদ থেকে আপনার সন্তানরা আপনার ওয়ারিশরা দান করবে আপনার জন্য এটা ভাবেন কিভাবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে বলো যে আমার সম্পদ তুমি যেটা দান করে দেবে ওটাই তোমার সম্পদ তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করে দেবে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য তুমি যেটা দান করে দেবে এটাই কেবলমাত্র তোমার সম্পদ আর বাকি সব হলো তোমার রেখে যাওয়া পরিবার পরিজনের সম্পদ তোমার ওয়ারিশের সম্পদ